ধারালো অস্ত্রের খায় আত্মঘাতী হলেন এক পঞ্চাশর্ধ ব্যক্তি ঘটনা শুক্রবার দুপুরে খোয়াই থানাধীন বিপিসি পাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে সকাল সাড়ে এগারোটা নাগাদ খোয়াইয়ের বিপিসি পাড়া এলাকার বাসিন্দা সুব্রত চৌধুরীকে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখতে পান তাঁর স্ত্রী এবং মেয়ে তাঁদের চিৎকারে ছুটে আসেন এলাকার মানুষ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুব্রত বাবুকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত নেমেছে এদিকে মৃত সুব্রত চৌধুরী ছিলেন পেশায় ব্যবসায়ী তিনি কেন আত্ম অননের পথ বেছে নিলেন এ বিষয়ে মুখ খুলতে নারাজ পরিবারের সদস্যরা